শুভেচ্ছা, আমি হলাম ডক্টর জুলি এসপারজা ব্রাউন এবং আমি বিশেষ শিক্ষায় প্রফেসর। আমার সরকারি স্কুল ও ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে প্রায় 35 বছরের অভিজ্ঞতা আছে। এই তিন ভাগের ওয়েবিনারের সিরিজটি অক্ষমতা থাকা বহুভাষিক শিক্ষার্থীদের মা বাবাদের প্রতি নিয়োজিত। ফোর্ডহ্যাম ইউনিভার্সিটিতে NYCRBERN এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ RBERN এই সেশনগুলির স্পন্সর। এই পিতামাতার ওয়েবিনারগুলির শিরোনাম হল বিশেষ প্রয়োজন আছে এমন শিক্ষার্থীদের সঙ্গে দূরবর্তীভাবে কাজ করা। সিরিজে তিনটি ওয়েবিনার আছে। প্রথমটি হল দূরবর্তী নির্দেশের সময় ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং অথবা UDL ব্যবহার করা। দ্বিতীয়টি হল আপনার শিশুর সামাজিক আবেগগত প্রয়োজন, ইউর চিলড্রেন্স সোশ্যাল ইমোশনাল নিডস। সিরিজের শেষটি হল আপনার শিশুদের সাথে পড়া, রিডিং উইথ ইয়র চিলড্রেন। আমরা আশা করি যে আপনি তিনটি সবগুলো দেখবেন। আপনি দূরবর্তী শিক্ষাদানের সময় বাড়িতে কিভাবে আপনার শিশুর শিক্ষালাভে সহায়তা করতে পারে তার কিছু উপায় আজ আমি আপনার সঙ্গে বিনিময় করব। আপনি আপনার শিশুদের সবচেয়ে ভালোভাবে জানেন। তাদের যদি ভিন্নভাবে নির্দেশ দানের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনাকে এগিয়ে আসতে হবে, যাতে আপনার শিশুদের যা শেখা প্রয়োজন সেটা তারা পেতে পারে। আপনিও একজন শিক্ষক। আমাদের দেশে প্রত্যেক মানুষ মাঝ মাস থেকে শিখে চলেছেন যে কিভাবে আলাদাভাবে কাজ করা ও শেখা যায়। স্কুল ও শিক্ষকরা বাড়িতে শেখার সময় আপনাকে আরও বেশি কিছু করতে এবং আপনার শিশুদের সহায়তা করতে বলে চলেছেন। আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি স্কুল শিক্ষক নন এবং আপনার শিশুদের স্কুলের কাজে কিভাবে সাহায্য করা যায় তা আপনি জানেন না। তবে মা বাবা হিসেবে আপনি সবসময় আপনার শিশুর প্রথম শিক্ষক। মনে রাখবেন, আপনার যখনই প্রশ্ন বা উদ্বেগ থাকে তখনই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করুন, কারণ আপনার শিশুর শিক্ষায় আপনারা হলেন অংশীদার। আপনি তাদেরকে ফোন, টেক্সট, ইমেল করতে পারেন বা তাদের সঙ্গে ভিডিও চ্যাট করতে পারেন। শিক্ষকদের আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনার পছন্দের উপায়টি কী তা শিক্ষক জানেন তা নিশ্চিত করুন। মা বাবা হিসেবে আপনি যদি দেখেন যে আপনার শিশুদের নির্দিষ্ট কিছু অ্যাসাইনমেন্ট করতে অসুবিধে হচ্ছে, তাহলে বিষয়বস্তুকে আপনার শিশুর পক্ষে আরও বেশি বোধগম্য করে তোলার জন্য শিক্ষককে বা UDL ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে বলুন। শিক্ষকরা UDL সম্বন্ধে জানেন। আমরা চাই আপনি জানুন যে UDL কী, যাতে আপনি আপনার শিক্ষকের সঙ্গে আপনার শিশুর প্রয়োজনগুলির বিষয়ে আলোচনা করতে পারেন। আমরা পরের স্লাইডগুলিতে UDL কী তার সংজ্ঞা ও উদাহরণ দেব। UDL হল শিক্ষালাভের একটি পন্থা যা শিক্ষার্থীদের বিভিন্ন উপায় এগুলি করতে দেয়। শিক্ষা সামগ্রীতে প্রবেশ পাওয়া, তারা যা জানে তা দেখানো এবং শিক্ষালাভে জড়িত হওয়া। UDL কেন গুরুত্বপূর্ণ? এই স্লাইডে আপনি শিশুদের ফুটবল খেলা দেখার তিনটি ছবি দেখতে পাবেন। প্রথমটিতে প্রতিটি শিশু সমান সহায়তা পায়, কিন্তু তাদের মধ্যে একজন এখনও খেলা দেখতে পায় না। আমরা এটাকে সাম্য বলি, যেখানে সকল শিশু সমান সহায়তা পায়। দ্বিতীয় ছবিটিতে বল খেলা দেখার জন্য তাদের যা প্রয়োজন তা প্রত্যেক শিশুই পায়। আমরা এটাকে সমদর্শিতা বলি, কারণ প্রত্যেক শিশুর যা প্রয়োজন তারা সেটা পায়। কিন্তু তৃতীয় ছবিতে সব শিশুই বেড়ার ওপর থেকে দেখতে পায়। আমরা এটাকে সকল শিশুর জন্য বাধা অপসারণে সহজগম্যতা বলি। UDL এর পশ্চাতে এটাই ধারণা। UDL ফ্রেমওয়ার্কে তিনটি বড় ধারণা অন্তর্ভুক্ত আছে। প্রতিনিধিত্বের একাধিক পন্থা বা শিক্ষার্থীদের তথ্য অর্জনের একাধিক উপায়, ক্রিয়া ও অভিব্যক্তির একাধিক পন্থা বা শিক্ষার্থীরা যা জানে তা দেখানোর একাধিক উপায়,
যুক্ত হওয়ার একাধিক পন্থা বা শিক্ষালাভকে প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রাসঙ্গিক করে তোলা। দূরবর্তী শিক্ষালাভের ক্ষেত্রেও UDL ফ্রেমওয়ার্ক প্রয়োগ করা হয়। পরের স্লাইডগুলিতে আমরা তিনটি বড় ধারণার প্রতিটি আলোচনা করব। প্রতিনিধিত্বের একাধিক পন্থার কিছু উদাহরণ এখানে দেয়া হয়েছে, যা দেখায় যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য নির্দেশ দানকে কীভাবে উপযুক্ত করা যায়। তারা গুরুত্বপূর্ণ তথ্যের উপরে আলোকপাত করতে শিখতে পারে, পাঠ পড়ার পরিবর্তে মৌখিক বক্তৃতা শুনতে পারে, পাঠ্য সামগ্রী পড়ার পরিবর্তে বিষয়বস্তুর ভিডিও দেখতে পারে, স্ক্রিন ক্যাপশন ব্যবহার করতে পারে যা শিক্ষার্থীরা ভিডিওটি পড়তে দেখতে ও শুনতে পারে, গ্রাফিক অর্গানাইজার ব্যবহার করতে পারে যাতে শিক্ষার্থীরা যা শিখেছে তা মনে রাখতে সাহায্য করা যায়। KWL লেবেল দেওয়া ছবিটি দেখুন। আপনি তিনটি কলাম সহ এই রকমের একটি চার্ট বানাতে পারেন। প্রথমটিতে আপনার শিশুদের জিজ্ঞাসা করুন যে তারা বিষয়টি সম্বন্ধে ইতিমধ্যেই কি জানে। দ্বিতীয় কলামে তাদের জিজ্ঞাসা করুন যে তারা বিষয়টি সম্বন্ধে আরও কি শিখতে চায়। তারা বই বা অ্যাসাইনমেন্টটি শেষ করার পরে তৃতীয় কলামটি ব্যবহার করুন এবং তাদের জিজ্ঞাসা করুন যে তারা কি শিখেছে। ক্রিয়া ও অভিব্যক্তির একাধিক পন্থার কিছু উদাহরণ এখানে দেয়া হয়েছে, যা দেখায় যে শিশুরা শেখার জন্য কিভাবে বিভিন্ন সামগ্রী ও প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং তারা যা শিখেছে তা দেখানোর জন্য বিভিন্ন উপায় ব্যবহার করতে পারে। তারা একটি স্ক্রিন রিডার ব্যবহার করতে পারে, তাই শিক্ষার্থী যখন টাইপ করে তখন কম্পিউটারটি তা জোরে পড়ে। কাগজ ও পেন্সিলের পরিবর্তে হোয়াইট বোর্ড ও মার্কার ব্যবহার করতে পারে, বা একজন সহপাঠীর সঙ্গে একসাথে কাজ করতে পারে এবং বাস্তব জিনিসগুলি ব্যবহার করতে পারে, বা সহজ পাঠ্য করে তোলার জন্য স্ক্রিনে ফন্টকে আরও বড় করে দিতে পারে। এখানে যুক্ত হওয়ার একাধিক পন্থার কিছু উদাহরণ দেয়া হয়েছে, যেখানে আপনার শিশু যা শিখছে তা অর্থপূর্ণ ও তাদের কাছে প্রাসঙ্গিক হয়, যাতে তারা শিখতে অনুপ্রাণিত থাকে। তাদের এমন পাঠ্য সামগ্রী দিয়ে শেখানো উচিত যাতে সাংস্কৃতিকভাবে পরিচিত বিষয়বস্তু আছে। বিষয়বস্তুটি যেখানে পরিচিত নয় সেখানে তা বোঝার জন্য তাদের যে প্রেক্ষাপটের তথ্য বা জ্ঞান প্রয়োজন তা দেওয়া উচিত। তাদের শক্তি ও আগ্রহের ওপরে ভিত্তি করে নির্দেশ দেওয়া উচিত এবং তাদেরকে যখন প্রয়োজন হয় তখন কাঠামো প্রদান করা উচিত, যেমন কাজের একটি সময়কালের জন্য টাইমার সেট করা, তারপরে বিরতি হিসেবে খেলা বা ব্যায়াম করা। বিষয়বস্তু ও পাঠ্য সামগ্রী শিক্ষার্থীদের জীবন, আগ্রহ ও অভিজ্ঞতাগুলির সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে, যাতে তাদেরকে শিখতে অনুপ্রাণিত করা যায়। মনে রাখুন, আপনি হলেন আপনার শিশুর সবচেয়ে ভালো অধিবক্তা। আপনি যদি দেখেন যে তারা তাদের নির্দেশ বুঝতে পারে না অথবা একঘেয়ে অনুভব করে, তাহলে UDL ফ্রেমওয়ার্ক ব্যবহার করা সম্বন্ধে আপনার শিক্ষকের সাথে কথা বলুন। আপনার শিশুকে সহায়তা করার জন্য আপনাকে ধন্যবাদ।